প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমরা সকলেই উদ্বিগ্ন কলেজ কবে খুলবে কবে অফলাইনে ক্লাসেস হবে তোমাদের দিনক্ষণ জানা গেলেও কলেজ কবে খুলবে কলেজ যদি খুলেও যাও সেক্ষেত্রে কিন্তু সকলেই কলেজে প্রবেশ করতে পারবে না কারা কলেজ করতে পারবে না এই মুহুর্তে এ সংবাদ মাধ্যম সূত্রে কী ইনফরমেশান রয়েছে এ কারা কলেজে যেতে পারবে সমস্তটাই জানাবো একই সাথে তোমরা অনেকেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে ঘাবড়ে রয়েছে যে তোমাদের অ্যাকচুয়ালি অফলাইনে এক্সামিনেশান হবে অ্যাকচুয়ালি কি তোমাদের অফলাইনে এক্সামিনেশান হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি কি বলছে এ সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজের ছাত্রছাত্রী হও ও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো অতি অবশ্যই লাইক করো আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কিংবা কোনো কোয়েশ্চেন থাকলে ইনস্টাগ্রামে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি এই মুহূর্তে তোমরা সকলেই জেনে গেছো তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো আমাদের শিক্ষা দপ্তর কিন্তু রীতিমতো এই মুহূর্তে নির্দেশ দিয়েছে বা পরিকল্পনা করেছে আমাদের রাজ্যের যে কলেজগুলো সেগুলো ও রীতিমতো কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যাবে হচ্ছে এ নভেম্বর মাসের আট তারিখ থেকে এই নভেম্বর মাসের আট তারিখ থেকে তো কলেজ খুলে যাচ্ছে প্রত্যেকেই কি কলেজে যেতে পারবে দেখো শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমরা প্রত্যেকে জানি যে ভ্যাকসিনেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার পরেই কলেজে প্রবেশ করা যাবে অফলাইনে ক্লাস করা যাবে আর এই ভ্যাকসিনেশনের কাজ কিন্তু পুজোর আগের থেকেই রীতিমতো শুরু হয়ে গেছে সমস্ত কলেজগুলোতে এ ক্যাম্প করে রীতিমতো ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে পড়ুয়াদের অনেকের ক্ষেত্রে একটা ভ্যাক্সিনেশন হয়েছে অনেকের ক্ষেত্রে দুটো ভ্যাকসিনেশনই কমপ্লিট হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি কিংবা অনেকের এর আঠেরো বছর কমপ্লিট হয়নি সেক্ষেত্রে তার ভ্যাকসিনেশন একটাও কমপ্লিট হয়নি সেক্ষেত্রে কি যাদের ভ্যাক্সিনেশন কমপ্লিট হয়নি তারা কলেজে যেতে পারবে না অর্থাৎ কোন বর্ষের ছাত্রছাত্রীরা এখনো কলেজে যেতে পারবে না এ নিয়ে সংবাদ মাধ্যম সূত্রে কি বিষয় উঠে এসছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টিকার হারে স্বস্তি শিক্ষামহল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিকাকরণ প্রতিষ্ঠানে এখানে দেয়া রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এগারোশোটি ক্যাম্প থেকে টিকা দেওয়া হয়েছে যাদবপুরে সাতশোটি রবেন্দ্রনাথ কলেজের ক্ষেত্রে পাঁচশোটি আশুতোষ কলেজের ক্ষেত্রে দুশো তিরিশটি এবং রবীন্দ্র ভারতীর ক্ষেত্রে দেড়শোটি ই এবং প্রেসিডেন্সির ক্ষেত্রে আশিটি এছাড়া ব্যক্তিগত উদ্যোগও বহু পড়ুয়া কিন্তু ভ্যাকসিনেশন নিয়েছে অর্থাৎ বাদ বাকি সমস্ত পড়ুয়া কিন্তু রীতিমতো নিজেদের উদ্যোগে কোনো না কোনো ক্যাম্প থেকে কিন্তু রীতিমতো ভ্যাকসিনেশান নিয়ে নিয়েছে আগেভাগে কিংবা পরবর্তী সময়ে এক্ষেত্রে একটা কিন্তু সার্ভে করা হয়েছে সেই সার্ভেতে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসছে প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কত পার্সেন্ট ছাত্রছাত্রীরা ভ্যাকসিনেশন নিয়েছে ফার্স্ট ডোজ কমপ্লিট করেছে সেকেন্ড ডোজ কমপ্লিট করেছে পুজোর পরে ক্যাম্পাস খোলার ঘোষণা রয়েছে রাজ্য সরকারের তবে কলেজ ক্যাম্পাস খোলার আগে পড়ুয়াদের সার্বিক টিকাকরণের ছবিটা ঠিক কেমন সেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বিকাশ ভবনে সেই সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে শহরের অনেকগুলি কলেজেরই তথ্যে বিকাশ ভবন খুশি কারণ রাজ্য সরকারের তরফে ক্যাম্পাসে টিকাকরণই হোক বা পড়ুয়াদের ব্যক্তিগত উদ্যোগে সব মিলিয়ে স্বস্তি দিচ্ছে পরিসংখ্যা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভ্যাকসিনেশনের তথ্য সংগ্রহ করলে বিকাশ ভবন একটি বিষয় দেখে যে প্রায় সমস্ত কলেজে কিন্তু ভ্যাকসিনেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখা যাচ্ছে বেশিরভাগ কলেজে ফার্স্ট ভ্যাকসিনেশন ছাত্রছাত্রীদের প্রায় নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রীদের কমপ্লিট হয়েছে এবং পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের প্রায় রীতিমতো ডবল ডোজও কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সমস্যা রয়েছে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যাদের আঠেরো বছর কমপ্লিট না হওয়ায় তারা এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন নিতে পারেনি ভাগি অন্তত একটি করে টিকা হয়ে গেছে তবে সমস্যা প্রথম বর্ষ নিয়ে তাদের ভর্তির প্রক্রিয়া শেষ না হওয়ায় সরকারি ক্যাম্পের আওতায় আনা যায়নি এবং অনেকেরই বয়স এখনও আঠেরো পেরোয়নি সেক্ষেত্রে প্রথম বর্ষ কি কি বাদ রেখে আপাতত খুলছে কলেজ রাজ্যের সমস্ত কলেজের ক্ষেত্রেই কিন্তু প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই তথ্যটা উঠে আসছে কারোর আঠেরো বছর হয়নি এবং ভর্তির প্রক্রিয়া রীতিমতো শেষ না হওয়ায় কিন্তু অনেকেই ভ্যাকসিনেশন এই মুহূর্তে ক্যাম্পে এসে নিতে পারিনি এক্ষেত্রে তোমরা পুরো বিষয়টা বুঝতেই পারছ তোমরা যারা প্রথম বর্ষে পড়ছো তোমাদের সবথেকে বেশি আগ্রহ কলেজে যাওয়ার কেন স্কুল থেকে কলেজে তোমরা প্রবেশ করেছ তোমার যখন আমরাও স্কুল থেকে কলেজে প্রবেশ করেছিলাম তখন আমাদেরও কিন্তু আমরাও অধিকভাবে এক্সাইটেড ছিলাম কলেজে যাওয়ার জন্য তোমরাও রয়েছ এখন দেখার বিষয়ে রাজ্য সরকারের অনুমতি নিয়ে নভেম্বরের আট তারিখে যদি কলেজ বিশ্ববিদ্যালয় খোলে সেক্ষেত্রে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের একই রকম অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীদের মতো কলেজে অফলাইনে পঠন পাঠন করার অনুমতি দেয় কিনা তোমাদের এ বিষয়ে কী মন্তব্য রয়েছে তোমরা কারা রীতিমতো প্রথম বর্ষে পড়ছো এবং ভ্যাকসিনেশান রীতিমতো ফার্স্ট ডোজ নিয়ে ফেলেছ না সেকেন্ড ডোজ নিয়ে ফেলেছ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিংবা এখনও পর্যন্ত ভ্যাকসিনেশান নিতে পারো নি এর পরবর্তী বিষয় কলেজের এক্সাম নিয়ে তোমরা অনেকেই রীতিমতো এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি দেখে আমাকে বারবার জিজ্ঞাসা করছো ইনস্টাগ্রামে বহুবার তোমরা জিজ্ঞাসা করেছ আমি আগেও বলে দিয়েছি তার সত্ত্বেও অনেকে এখনও পর্যন্ত জিজ্ঞাসা করে যাচ্ছ যে আমাদের আর কলেজের এক্সাম কি অনলাইনে হবে না অফলাইনে হবে একটি কলেজের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পারলাম যে অফলাইনে এক্সাম হবে এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই রকম একটি বিজ্ঞপ্তি রীতিমতো ভাইরাল হয়েছে স্টুডেন্টদের মধ্যে এবং স্টুডেন্টদের এর যে ভয় ছিল সেই ভয়টাকে আরও গুরুতর করে তুলেছে এই এখানে পরিষ্কারভাবে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা রয়েছে কি বলা রয়েছে তোমরা দেখে নাও দেখো তরফ থেকে আট তারিখে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে বিজ্ঞপ্তিটি তোমাদের এ মাঠে আজাদ আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর অফলাইন এক্সামিনেশন অফ অর্থ সেমিস্টার অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি আট দশ দু হাজার একুশে তরফ থেকে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে কিন্তু ভাবে উল্লেখ করা হয়েছে যে কোভিড প্রোটোকল মেনে তোমাদের অ্যাকচুয়ালি বারোই নভেম্বর থেকে রীতিমতো কলেজ খুলছে এবং কলেজ খুলে যাওয়ার পর তোমাদের কিন্তু যে এক্সাম রয়েছে সেটা অফলাইনে পেন পেপার মোডে হবে এই যে বিজ্ঞপ্তি আট তারিখে ম্যাকাউডের তরফ থেকে দেওয়া হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঘোরাঘুরি করছে সেই বিজ্ঞপ্তি দেখে তোমরা অনেকেই এই মুহূর্তে ভাবছো যে আমাদের এক্সাম অফলাইনে হবে এ আমি যেই অনলাইনের কথা বলছি এই মুহূর্তে বেশিরভাগ চান্সেস রয়েছে অনলাইনে হওয়ার তোমরা অনেকেই এই বিজ্ঞপ্তিটি তুলে ধরছো আগেও আমি তোমাদের বলে দিয়েছিলাম তার সত্ত্বেও তোমরা বারবার একই বিষয়ে জিজ্ঞাসা করছো সেক্ষেত্রে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো ম্যাকআউট এর তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কোনটা অফিশিয়াল কোনটা অফিশিয়াল না সেটা তোমরা বুঝতে পারবে সেকেন্ড যে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি সেই বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটাও কিন্তু রীতিমতো ম্যাকআউটের তরফ থেকেই দেওয়া হয়েছে আর এটাই অফিশিয়াল বিজ্ঞপ্তি রীতিমতো সতেরোই অক্টোবর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু রীতিমতো পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু রীতিমতো পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যে বিজ্ঞপ্তিটি আট তারিখে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সেই বিজ্ঞপ্তি কিন্তু রীতিমতো ফেক তার মানে বুঝতেই পারছো একটা ফেক বিজ্ঞপ্তির ওপর তোমরা এতটাই ভরসা করেছো এবং এতটাই শেয়ার করেছো এই বিষয়টা এতটা ছড়িয়ে গেছে যে ইউনিভার্সিটিও এই মুহূর্তে এই বিজ্ঞপ্তিটা ফেক সেটা বলার জন্য আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরো তারিখে যে আট তারিখের যে বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সেই বিজ্ঞপ্তিটি রীতিমতো ফেক অফলাইনে এখন এক্সাম হবে এরকম কোনো ঘোষণা ম্যাকআউটের তরফ থেকে করা হয়নি এবং নভেম্বরের বারো তারিখে যে কলেজ খুলছে সেটাও তারা কিন্তু বলেনি সেটাই আর পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু তারা সতেরো তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে এবং যেখানে বলে দেয় যে ফেক বিজ্ঞপ্তি থেকে তোমরা সাবধান থাকো এবং প্রত্যেককে একটাই কথাই বলবো যখন কোনো বিজ্ঞপ্তি দেখে মনে হবে বা ডাউট হবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটাকে চেক করে নাও যে বিজ্ঞপ্তিটি সঠিক না সঠিক না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ফেক বিজ্ঞপ্তি কিন্তু ও রীতিমতো থাকবে না সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞপ্তিটিকে কিছুটা এডিট করে তারপরে কিন্তু তোমাদের মাঝে তুলে দেয় এবং সেক্ষেত্রে তোমরা ঘাবড়ে সেটাকে শেয়ার করো বারবার করে এবং সেটাই ভাইরাল হয় আর এক্ষেত্রে ম্যাকআউট রীতিমতো বলেছে যে এর পেছনে কোন ব্যক্তিটা রয়েছে বা কোথার থেকে সূত্রপাত সেটাও খোঁজার চেষ্টা করছে এবং যে এই বিষয়টা ঘটিয়েছে তাকে যথাযথ শাস্তি দেওয়ার কথাও তারা বলছে তো এই বিষয়টা তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ ছিল তো যখনই তোমাদের এরকম কোনো ইনফরমেশান আসবে তোমাদের এক্সাম অনলাইনে অফলাইনে তৎক্ষণাৎ জানিয়ে দেব ফেক বিজ্ঞপ্তি দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো অযথা কারণ নেই আর এখনও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়